নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে যেন টালমাটাল অবস্থা ভারত ক্রিকেটের, অবশ্য সেটা হওয়ারই ছিল। এক যুগ বা দুই যুগে যা ঘটেনি তাই ঘটেছে এবার। নিশ্চিতভাবে ভারত ক্রিকেটের কর্তাদের ঘুম হারাম করে দিয়েছে এক কিউই ওয়াশ। কিছুদিন আগে প্রধান কোচ গৌতম গম্ভীরের কর্তৃত্ব কমানোর কথা শোনা গিয়েছিল। এবার কোচ গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মার সাথে 6 ঘন্টার ম্যারাথন মিটিং করেছে বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি এবং সচিব জয় শাহ। নিউজিল্যান্ডের কাছে এমন হতাশাজনক পরাজয়ের কারণ জানতে চাওয়া হয়েছে তাদের কাছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার, প্রধান নির্বাচক গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মাকে কিউইদের কাছে এমন পরাজয়ের কারণ জানতে চাওয়া হয়েছে। এছাড়া বোর্ড কর্তাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাবও দিতে হয়েছে। বিশেষ করে সিরিজের জন্য এত টার্নিং উইকেট কেন বানানো হয়েছে, জাসপ্রীত বুমরাকে তৃতীয় টেস্টে কেন বিশ্রাম দেওয়া হলো এবং গম্ভীরের কোচিং ধরন নিয়ে আলোচনা হয়েছে। সিরিজের বিভিন্ন পর্যায়ে নেয়া টিম ম্যানেজমেন্টের বেশ কিছু সিদ্ধান্তের ব্যাপারেও প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ দুই কর্তা বিনি এবং জয়। এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এক সূত্র বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, এমন একটা বিপর্যয়ের পর এমন মিটিং হওয়ারই ছিল, যেটা টানা 6 ঘন্টা দীর্ঘ হয়েছে। ভারত দল সামনে অস্ট্রেলিয়ায় যাচ্ছে, বিসিসিআই চায় দলটা ঘুরে দাঁড়াক এবং এ বিষয়ে থিঙ্ক ট্যাঙ্ক কী ভাবছে সেটাও জানতে চেয়েছে। রাহুল দ্রাবিড়ের অধ্যায় শেষে ভারতের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় গৌতম গম্ভীরকে। আইপিএলে মেন্টরের দায়িত্বে সফল গম্ভীর প্রধান কোচ হিসেবে অল্প সময়ের মধ্যেই গড়ে ফেলেছেন বেশ কিছু বিব্রতকর রেকর্ড, বিশেষ করে টেস্ট এবং ওয়ানডেতে তার অধীনে ভারতের পারফরমেন্স প্রত্যাশা মেটাতে পারছে না। শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে 2-0 ব্যবধানে হেরেছে ভারত। বাংলাদেশকে টেস্ট এবং টি টোয়েন্টি দুই সিরিজেই হোয়াইট ওয়াশ করলেও নিউজিল্যান্ডের কাছে 3 ম্যাচের টেস্ট সিরিজে হয়েছে হোয়াইট ওয়াশ। অবশ্য টি টোয়েন্টি ফর্মেটে এখনও গম্ভীরের অধীনে কোনো ম্যাচ হারেনি ভারত। আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের জায়গাটা একরকম নিশ্চিত ছিল, তবে নিউজিল্যান্ড সিরিজে ভরাডুবির পর তা এখন শঙ্কায়। শীর্ষস্থান হারিয়ে টেবিলে 2 নম্বরে নেমে গেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ায় আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফির 5 ম্যাচের টেস্ট সিরিজে নির্ধারণ করে দেবে ভারতের ফাইনাল ভাগ্য। বর্তমানে শীর্ষে থাকা অজিরাও নিশ্চিতভাবেই ছেড়ে কথা বলবে না, ফলে বেশ কঠিন একটা পরীক্ষার মুখোমুখি হতে হবে গম্ভীরের ভারতকে। তানজিম ঐশী, BDCricTime.